डेबड़ा ब्लॉके एक नम्बर भवानीपुर अंचले माका कुल ग्रामे बासंती पुजो उपलक्षे तीन राज्य सम्मिलित प्रचेष्टाय जोग प्रतियोगिता अनुष्ठित हय। एई जोगा प्रतियोगिताटी दुटो विषयेर उपर प्रतियोगिताते अनुष्ठित हय। এই প্রতিযোগিতার 600 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় বাংলা বিহার ওড়িশা এই তিনটি রাজ্য অংশগ্রহণ করে। এই যোগাটি হারিয়ে যাচ্ছে। এই যোগার আহ্বায়ক সঞ্জয় ঘোড়াই বলেন, যদি আমরা এই যোগাটা করে যেতে পারি তাহলে আমরা সুস্থ থাকব, এই যোগা গ্রাম বাংলায় ছড়িয়ে যাক। এটা শুধু প্রতিযোগিতা নয়, এটা যাতে সকলে জানতে পারে তার জন্য এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি ছন্দের মাধ্যমে যোগাসন আর একটি যোগাসনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা। এই পুজো কমিটির সম্পাদক পুলকেশ কুইতি বলেন, বিগত বছরের মতো পূজোর পাশাপাশি সামাজিক কাজ করে থাকি, তাই এই বছর সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমি ছোট থেকেই খেলাধুলোটাকে খুব ভালোবাসতাম, তবু আজকে এই খেলাধুলোটাকে ভালোবেসে আজকে আমি একটা জায়গায় পৌঁছেছি, যোগের জায়গায়। যে যোগটা আমি প্র্যাকটিস করি, নিজেও খুব প্র্যাকটিস করি এবং এখন বর্তমানে শেখাই, তো দেখলাম যে যোগ যদি আমরা সবাই মিলে যদি আমরা যোগটাকে করে যেতে পারি নিজেরা, তাহলে আমরা নিজেরা সুস্থ থাকব এবং সবল থাকব। তো আমি চাই যোগটা আমাদের গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে পড়ুক, যোগটা সবার কাছে ছড়িয়ে যাক, যোগ করুক সবাই যাতে সুস্থ থাকে। তাই আজ এই বাসন্তী পূজা কমিটি আমাকে একটা সুযোগ দিয়েছে যে এই যোগ এই এলাকায় প্রচার করার জন্য। এখানে বাসন্তী পূজা কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগ আমাকে দেবার জন্য। এবং এখানে শুধুমাত্র যে কম্পিটিশান এটাই নয়, এটা একটা অ্যাওয়ার্ডনেস হিসাবে, অর্থাৎ এটাকে আমি ছড়িয়ে দেবার জন্যই এই কম্পিটিশান রেখেছি। এখানে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে যে সমস্ত যোগের কমিটি যারা রয়েছেন ওনারা ছাড়া আমি এটা কখনোই করতে মানে সাফল্য মণ্ডিত করে তুলতে পারতাম না, তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটাই কথা বলি যে সবাই যোগ করুন, যোগকে ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে তিনটি স্টেট নিয়ে আপাতত স্টেটের আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুটো স্টেট এসেছে, এখানে এসেছে উড়িষ্যা এসেছে, এরপর ঝাড়খণ্ড এসেছে, এছাড়া আমাদের স্টেটেরই বিভিন্ন জেলা থেকে এখানে কম্পিটিটার্স এসেছে কম্পিটিশন করার জন্য। এখানে যোগের দুটো ভাগ করে রেখেছি, একটা হচ্ছে রিদিমিক, অর্থাৎ যেটা হচ্ছে নৃত্যের বা অর্থাৎ ছন্দের মাধ্যমে যোগ, সেইটা আছে, সেখানে প্রায় 50 জন প্রতিযোগী রয়েছে। এবং ট্র্যাডিশনাল যোগ অর্থাৎ যোগ আসনের উপরে যে কম্পিটিশান, সেটাতে আশা করা যায় যে 400+ ক্যান্ডিডেট থাকবে এখানে। হ্যাঁ, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য যে যোগটা নতুন প্রজন্ম যারা এখন যারা যে প্রজন্ম এখন চলছে, যারা খেলাধুলার খেলার মাঠটাই ভুলে গিয়েছে, যে শরীরের শারীরিক একটা কসরত দরকার, সেই কসরত দরকারটা সে তারা ভুলে গিয়েছে, সেটাকে ফিরিয়ে দেবার জন্য এই যোগের একটা এত বড় পরিকল্পনা নিয়েছি, যোগটাকে সবার কাছে ফিরিয়ে দেবার জন্য। বলুন আপনার নাম, আপনি কি দায়িত্ব? আমি সঞ্জীব ঘোড়াই, এই যোগ প্রতিযোগিতার আহ্বায়ক। এরকম মানে কর্মসূচি আজ আমাদের পুজো 29তম বর্ষে পদার্পণ করেছি। 29 বছর ধরেই আমরা পুজোটা করে আসছি এবং তার সঙ্গে সমাজকে কিছু দেওয়ার আমরা চেষ্টা করি। পুজো করা মানে আনন্দ উৎসব সেটাও না, তার সঙ্গে সমাজের যেন কিছু উপকার হয় বা ছেলেরা কিছু কিছু পায়।